শীতের মৌসুমে এখন বাজারে বেরঙের শীতের সবজি তার মধ্যে থেকে একটা সবজি আমি তোমাদের আজ রান্না করে দেখাবো খুব অল্প উপকরণে এবং খুব কম তেল মশলায় রান্নাটা আমি করে দেখাবো সেটা হলো ওলকপির ডালনা নিরামিষ ওলকপির ডালনা আমি করে দেখাবো দেখো এখানে শীতের বিভিন্ন রকমের সবজি রঙবিরঙ্গি সবজি খেতেও খুব সুস্বাদু হয় এই সময় শীতের সময় সবজি আর রান্নাও বিভিন্ন রকমের রান্নাও করা যায় নমস্কার বন্ধুরা প্রবাসী বাঙালির পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজ রান্নাটা আমি শুরু করব ওলকপি আলু ডালনা এই ওলকপি আলু ডালনা রান্না করার জন্য যে প্রধান উপকরণ লাগবে সেটা হলো ওলকপি তার সাথে আমি দেব আলু আর কড়াইশুঁটি আমি এখানে আটশো গ্রামের মতো আমি ওলকপি নিয়ে নিয়েছি তার সাথে আমি একটা বড়ো সাইজের আলু দিয়ে দেবো ওলকপিগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলুও ডুমো করে কেটে এক টেবিল চামচ আমি শস্যের তেলে আমি আধা চা চামচের মতো আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম তোমরা জিরে ফোড়নও দিতে পারো ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে আমি ডুমো করা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে আমি সামান্য নুন হলুদ দিয়ে আমি হালকা ভেজে নেব খুব বেশি লাল লাল করে আমি ভাজবো না আমি আলুর টুকরোগুলোকে ছোটো ছোটো করেছি আর ওলকপিগুলোকে আমি ডুমোডুমো করে ছোটো করে কেটেছি কারণ আলু ফুল ওলকপি আমি কিছুই ভাব দেবো না তাই একটু ছোটো করা থাকলে সাইজে ছোটো থাকলে সিদ্ধ হতে সময় কম লাগে আমি সামান্য নুন হলুদ দিয়ে আলুটাকে হালকা ভেজে তার সাথে আমি যে মশলাগুলোকেও কষিয়ে নেব এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আদা আমি এক ইঞ্চির মতো ঘষে নিয়েছি তার সাথে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো আমি দেব এখানে জিরে পাউডার জিরে গুঁড়ো আমি দেখো দিয়ে দিলাম তার সাথে আমি হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীর লঙ্কারগুলো দেবো আমি শুধু রঙের জন্য সব মশলাগুলোকে আমি গুঁড়ো মশলাগুলোকে আমি দুই টেবিল চামচ জলে একটু গুলে মশলাটা আমি কড়াতে দিয়ে কষিয়ে নেব খুব বেশি আমি কষাবো না এবার আমি দিয়ে দেবো কড়াইশুঁটি কড়াইশুঁটিটা আমি পরিমাণে কম দিয়েছি তোমরা কড়াইশুঁটিটা বেশিও দিতে পারো তবে কচি কচি কড়াইশুঁটি যদি দেওয়া হয় যেগুলো খুব নরম থাকে তাহলে খেতে খুব ভালো লাগে এবার আমি এক এক করে যে উপকরণগুলো দিয়েছি এবার ভালো করে একটু কষিয়ে নেব আমি এখন টমেটোটা দেব না টমেটোটা আমি পরে দেব। ওলকপি আমি এখানে ভাব দেইনি তবে যদি তোমরা ভাপ দিয়ে নাও তাহলে আরও তাড়াতাড়ি ওলকপিগুলো গলে যায় এখন প্রথমের শীতের মৌসুমের প্রথম ওলকপি খুব সহজেই গলে যায় তাই আমি ভাব দেইনি। যদি শক্ত থাকে তোমরা ভাব দিয়েও নিতে পারো তাহলে আরও ভালো তাড়াতাড়ি গলে যায় তবে ভাব দিলে ওলকপির যে নিজস্ব সারটা সেটা বেরিয়ে যায় এখন আমি নুনটা দেব না নুনটা আমি পরে দেব। কারণ নুনটা এখন দিলে ওলকপি সিদ্ধ হতে থাকবে আর নুনটা ওলকপির মধ্যে গিয়ে খুব বেশি নোনা হয়ে গেলে ওলকপির সবজি কিংবা লাউ ওলকপি এগুলো একটু নুন বেশি হলে খেতে ভালো লাগে না এবার আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য জল আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়োর পরিমাণটা আমি কম দিয়েছি তোমরা হলুদ গুঁড়োর পরিমাণটা বেশি দিতে পারো তবে আমার মনে হয় হলুদের গুঁড়োটা বেশি পড়লে তরকারিতে তরকারিতে গন্ধ হয়ে যেতে পারে হলুদের গন্ধ তাই আমি হলুদের পরিমাণটা কম দিয়েছি তাই কালারটা এমনি রংটা সাদা সাদা দেখাচ্ছে এবার আমি একটা মিডিয়াম সাইজে গোটা টমেটো দিয়ে দেবো দেখো আমি টমেটোর উপরে মুখটা কেটে একটুখানি চিরা লাগিয়ে আমি দিয়ে দিয়েছি টমেটোটা গোটা অবস্থায় দিলে কি হবে সবজির সাথে টমেটোটা গলবে এখন দেখো আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন তাতে কি হবে সবজিগুলোও গলতে থাকবে আর টমেটোটাও গলতে থাকবে টমেটো যদি কষানোর সময় দেওয়া হতো তাহলে আলু ওলকপি শক্ত হয়ে যেত টমেটো রসে তাই আমি টমেটোটা পরে দিলাম একটু সময়ের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি তবে খুব বেশি সময় আমি ঢাকা দেবো না তাহলে নিচের থেকে পুড়ে যেতে পারে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি এখন দিয়ে দিলাম এবার এই সময় রান্নার মাঝে যদি ধনেপাতা দেওয়া হয় টাটকা ধনেপাতা পাতা তার একটা আলাদা ভালো গন্ধ বেরোয় তবে তোমরা যদি পছন্দ না করো ধনেপাতাটা স্কিপও করতে পারো কিন্তু এই শীতের মৌসুমে ধনেপাতার গন্ধটা সবজির স্বাদ আরও বাড়িয়ে দেয় বিশেষ করে নিরামিষ নিরামিষ সবজিতে এবার আমি জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়েছি আমি জলের পরিমাণটা একটু বেশি দেবো যেহেতু ওলকপি আলু কিছুই সিদ্ধ করেনি সিদ্ধ হতে সময় লাগবে দেখো আমি ভালো টকবক করে যখন ঝোলটা ফুটছে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রথমে গ্যাস ওভেনের জোরটা আমি বাড়িয়ে রেখে দেবো তারপর আমি কিছুক্ষণ পরে গ্যাস ওভেনের জোরটা আমি কমিয়ে দিয়েছিলাম এবার দেখো রান্নার যে তরকারি রঙটা এবার ধীরে ধীরে আসছে আমি আমি হলুদের পরিমাণটা কম দিয়েছি তবে তোমরা বেশিও দিতে পারো কিন্তু আমার মনে হয় এরকম হালকা পাতলা সবজিতে হলুদটা বেশি হয়ে গেলে হলুদের একটা উগ্র গন্ধ আসে দেখো টমেটো ওলকপি বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে তবে আমি এখন রান্নাটা শেষ করব না আমি আরও কিছুক্ষণ গ্যাস ওভেনের উপর রেখে দেবো তাহলে ওলকপিগুলো ভালো আরও ভালো সিদ্ধ হয়ে যাবে এবার টমেটোটাকেও আমি ম্যাশ করে দেবো টমেটোটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তার সাথে ওলকপি আলুও সিদ্ধ হয়ে গেছে টমেটোটাকে আমি দেখো পুরো গলিয়ে দিলাম এখন টমেটো গললে সবজি আর টমেটো রসে ওলকপিগুলো আর শক্ত থাকবে না এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী আমি এখানে দেব চিনি আমি এখানে আধা চামচের মতো চিনি দিলাম চিনিটা দিতে হবে কারণ নিরামিষ রান্নায় চিনি দিলে তবেই রান্নার স্বাদ ভালো লাগে তবে যারা পছন্দ না করে চিনিটা স্কিপও করতে পারে এবার আমি আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব খুব অল্প সময়ের জন্য আমি ঢাকা দেবো আমার মনে হলো নুনটা কম যদি নুন লাগে আমি আরও একটু নুন দিয়ে দেব। এবার আমি দেখো খুব কম সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার ঢাকাটা খুলে যদি নুন লাগে আমি নুন দিয়ে দেবো তার সাথে আমি আধা চা চামচের মতো আমি গরম মশলা গুঁড়ো দেবো এখানে এবার একটু আলু ওলকপিগুলোকে একটু খুন্তি দিয়ে এইভাবে ঘেটে দেব। একটু ঘেটে দিলে তাহলে কী হবে এই যে ঝোলের ভাবটা একটু গাঢ় গাঢ় ভাব হবে আমি এখানে সামান্য নুন দিয়ে দিলাম আমার মনে হলো নুনটা কম নুনের পরিমাণটা আগে একটু কম দিয়েছিলাম কারণ তরকারিতে নুন বেশি হয়ে গেলে সেটা কম করা অসুবিধা হয়ে যায় পরে এখন আমি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা পাতা ধনেপাতা দিয়ে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। আমি তার সাথে দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা দেবো আমি ধনে পাতার পরিমাণটা একটু বেশি দেব। এখন দেখো এখানে আমি আধা চার চামচেরও কম আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতাগুলো আমি যে ডাটিগুলো এখন শীতের মরশুমে ধনে পাতা যে কুচি কুচি ডাটি সেগুলো আমি কুচিয়ে দিয়ে দেবো আগে যে লঙ্কাগুলো আমি দিয়েছিলাম মশলা কষানোর সময় সেই লঙ্কাগুলো বেশ সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই লঙ্কাগুলোকে উঠিয়ে ফেলে দেব। আর ধনে সঙ্গে আমি দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব তাহলে কাঁচা লঙ্কার যে একটা মিষ্টি গন্ধ রান্নাতে হবে সেটা খেতে ভালো লাগবে আমি দেখো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো আমি ঢাকা দিয়ে রেখেছি লঙ্কার রঙও পরিবর্তন হয়নি এবার আমি কুচুনো ধনেপাতাগুলো দিয়ে দিলাম ধনেপাতার যে ডাটিগুলো আমি এই ডাটিগুলোকেও কুচিয়ে দিয়ে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ ওলকপি আলুর ডালনা কম তেল মশলায় এইভাবে তোমরা করে দেখবে খেতে খুব ভালো লাগে যারা এখনও করণীয় বন্ধুরা তোমাদের মনে হচ্ছে খেতে স্বাদ হবে না এইভাবে করে দেখো খুব স্বাদ হয় এই ওলকপি ডালনা তবে ওলকপিগুলো কচি হতে হবে দেখো আমি একটু খুন্তি দিয়ে ওলকপি আলুগুলোকে একটু ঘেঁটে দিচ্ছি একটু ঘেঁটে দিলে তবে স্বাদ আরও বেশি ভালো হয় নামানোর আগে আমি আরও কিছুটা ধনেপাতা দিয়ে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু ওলকপি আলুর ডালনা তোমরা যদি এইভাবে নিরামিষ না রান্না করতে চাও সেম প্রসেসে তোমরা পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করতে পারো এবার আমি ঢাকা দিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেলে আমি ওলকপি আলু ডালনা। আমি টমেটোটা পরে দিয়েছি তোমরা যদি আগে দিতে চাও টমেটোটাকে তবে ওলকপি ভাপ দেওয়া থাকলে তাহলে টমেটোটা কষানোর সময় দেওয়া যায় নাহলে টমেটো আগে দিয়ে দিলে রান্নাটা হতে সময় বেশি লাগে তাই টমেটোটা আমি এইভাবে দিলাম এবার আমি দু মিনিট এভাবে ঢাকা দিয়ে দেখো রেখে দিয়েছিলাম এবার এক পরিবেশন করার পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে রান্না করে দেখবে আর কেমন হয় আমাকে জানাতে ভুলবে না রান্নাটা দেখে খুব সাধারণ লাগছে কিন্তু গরম গরম ভাত দিয়ে এই ওলকপি আলুর ডালনা খেতে খুব ভালো লাগে বিশেষ করে নিরামিষ দিনে সবসময় কম আমরা ফুলকপি আলু যে কোনো রসা আমরা খুব কম বেশি তেল মশলায় খেয়ে দেখি তোমরা এইভাবে কম তেল মশলায় রান্না করে দেখতে পারো আমি যে আদাটা রান্নায় দিয়েছি আমার ঘরে যে আদা হয়েছিল দেখো এখানে আদা গাছ হয়েছিলো আমি এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে আমি আদা উঠিয়েছিলাম আদা উঠিয়ে আমি ধুয়ে এই আদাটাই আমি রান্নায় দিয়েছিলাম তাই আদাটা রংটা এরকম দেখাচ্ছিলো কাঁচা একদম সঙ্গে সঙ্গে আমি আদাটা তুলে ধুয়ে আমি এভাবে এখান থেকেই ভেঙে নিয়ে আদাটা আমি খসে দিয়েছিলাম এই আদা গাছের পাতা চা চায়ে কিংবা আদা গাছের পাতা যেমন যে কোনো জিনিস দিয়ে আমরা আলু পরোটা করি এমনি এই পাতা দিয়েও পরোটা করা যায় দেখো এখানে আমি রান্না করেছি থোর তোমরা যদি থোর নিরামিষ থোর আমি কিভাবে রান্না করি যদি জানতে চাও আমাকে কমেন্টস বক্সে জানালে আমি আগামী দিনে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি আজকে রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে সুন্দর একটা লাইক ছোট্ট একটা কমেন্টস করার তোমাদের কাছে আবদার রইলো আর যারা আমরা নতুন নতুন বন্ধু হয়েছ তবুও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি যদি তোমাদের আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তোমরা যদি আমিষ ওলকপির ডালনা দেখতে চাও আমার চ্যানেলে অলরেডি চিংড়ি মাছ দিয়ে আমি ওলকপি ডালনা কিভাবে রান্না করি কিংবা পেঁয়াজ রসুন দিয়েও আমি এর আগে ওলকপি ডালনা রান্না আমি শেয়ার করেছি তোমরা দেখতে পারো নমস্কার বন্ধুরা আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে